टुडे वी विल डिस्कस द चैप्टर सीरीज सीरीज चैप्टर है मेनलि बेस किछु इम्पोर्टेंट टेस्ट आछे सीरीजर कन्वर्जेंस बा डाइवर्जेंस अनुयायी और सेखान थेके बेस किछु इम्पोर्टेंट प्रब्लेम आछे सेगुलो आज के आमरा एकटा एकटा करे डिसकस करब। फार्स्ट एकटा थियोरम डिसकस करब सेटा होच्छे कॉसी प्रिंसिपल अफ कन्वर्जेंस। এটা একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ এ সিরিজ। স্টেটমেন্ট এ সিরিজ ইউএন ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ফর এ প্রি অ্যাসাইন্ড পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার এম সাচ দ্যাট মড ইউ এম প্লাস ওয়ান প্লাস ইউ এন প্লাস টু প্লাস ডট এ ডট ইউ এন প্লাস পি মড লেস দ্যান এপসাইলন for all n greater equal to m and for every natural number p. So series ta convergent hobe jodi kono ekta positive epsilon er jonno amra ekta natural number m khuje pai jar jonno ei condition ta hold kore and ekhi bhabe conversely jodi ei condition ta hold kore tar jonno summation event ta convergent hobe। প্রথমে আমরা একটা টেস্টে আসছি সেটা হচ্ছে র্যাবিস টেস্ট। তো র্যাবিস টেস্টের স্টেটমেন্ট বলছে লেট সামেশান ইউএন বি এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। তাহলে সামেশান ইউএন যে সিরিজ আছে সেটা একটা পজিটিভ রিয়েল নাম্বারসের সিরিজ, মানে সিরিজটা শুধুমাত্র পজিটিভ রিয়েল নাম্বারসই কন্টেন করছে। অ্যান্ড লেট লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন ইন্টু ইউএন বা ইউএন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই যে লিমিটটা ইকুয়াল টু এল, মানে এল একটা কোনো রিয়েল নাম্বার। তাহলে এবার কনক্লুশন বলছে দেন সামেশান ইউএন ইজ কনভার্জেন্ট ইফ এল গ্রেটার দ্যান ওয়ান অ্যান্ড ডাইভার্জেন্ট ইফ এল লেস দ্যান ওয়ান। তাহলে এলটা যদি গ্রেটার দ্যান ওয়ান হয় দেন দ্য সিরিজ সামেশান ইউএন উইল বি কনভার্জেন্ট, আর এলটা যদি লেস দ্যান ওয়ান হয় তাহলে সিরিজটা ডাইভার্জেন্ট হবে। নেক্সট থিওরেম সেটা হচ্ছে ডিএলএম্বার্স রেশিও টেস্ট। স্টেটমেন্ট লেট ইউএন বি এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। তাহলে একইভাবে এখানেও সামেশান ইউএনটাকে একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস বলা হচ্ছে। অ্যান্ড লেট লিমিট ইউএন বাই ইউএন প্লাস ওয়ান ইকুয়াল টু এল। তাহলে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান তার লিমিটটা যদি কনসিডার করি সেটা হচ্ছে এল। তাহলে একইভাবে এখানে কনক্লুশন দিচ্ছে সামেশান ইউএন ইজ কনভার্জেন্ট ইফ এল লেস দ্যান ওয়ান অ্যান্ড ডাইভার্জেন্ট ইফ এল গ্রেটার দ্যান ওয়ান। তাহলে এল যদি লেস দ্যান ওয়ান হয় এখানে তাহলে সামেশান ইউএনটা কনভার্জেন্ট হবে, এল যদি গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে সামেশান ইউএনটা ডাইভার্জেন্ট হবে। আচ্ছা নোট করলে যেটা বলা আছে তাহলে এল ইকুয়াল টু ওয়ান যদি হয়ে যায় তাহলে বোথ র্যাবিস টেস্ট অ্যান্ড ডিএলএম্বার্স রেশিও টেস্ট ফেল করবে, মানে কোনো কনক্লুশন আনতে পারবো না যে সিরিজটা কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট হবে যদি এল ইকুয়াল টু ওয়ান হয়ে যায়। নেক্সট একটা প্রবলেমসে আসছি, টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ সামেশান থ্রি ইন্টু সিক্স ইন্টু নাইন ইন্টু ডট 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 থ্রি এন বাই সেভেন ইন্টু টেন ইন্টু থার্টিন ইন্টু ডট 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 থ্রি এন প্লাস ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার এন হোয়ার এক্স গ্রেটার দ্যান জিরো। সলিউশন, তাহলে গিভেন সিরিজটাকে আমরা সামেশান ইউএন ধরে নিচ্ছি, তাহলে ইউএন ইকুয়াল টু যেটা দেওয়া আছে কোশ্চেনে সেটা, তাহলে এখান থেকে আমরা ইউএন প্লাস ওয়ান ইকুয়াল টু ধরে নিতে পারি। তাহলে ইউএন প্লাস ওয়ান মানে এন এর জায়গায় জাস্ট এন প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস হচ্ছে। তাহলে ইউ এন প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি ইন্টু সিক্স ইন্টু নাইন ইন্টু ডট 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 থ্রি এন ইন্টু থ্রি এন প্লাস থ্রি বাই সেভেন ইন্টু টেন ইন্টু থার্টিন ইন্টু ডট 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 থ্রি এন প্লাস ফোর অ্যান্ড দ্য লাস্ট টার্ম থ্রি এন প্লাস সেভেন ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে নাও লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি। তাহলে আমরা যদি দেখি উপরের টার্মে থ্রি এন পর্যন্ত এবং নিচের টার্মে থ্রি এন প্লাস ফোর পর্যন্ত সব টার্মগুলো কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র একটাই টার্ম পড়ে থাকছে সেটা হচ্ছে থ্রি এন প্লাস ফোর উপরে, থ্রি এন প্লাস থ্রি উপরে আর থ্রি এন প্লাস সেভেন নিচে ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে এবার লিমিটটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে শুধু পেয়ে যাচ্ছি এক্স। তাহলে এবার ডিএলএম্বার্স রেশিও টেস্ট কী বলছে, সিরিজটা কনভার্জেন্ট হবে যদি এক্স লেস দ্যান ওয়ান হয় আর সিরিজটা ডাইভার্জেন্ট হবে যদি এক্স গ্রেটার দ্যান ওয়ান হয়। তাহলে এবার এক্স ইকুয়াল টু ওয়ান হলে কী হবে সেটা টেস্ট করবো আমরা। তাহলে ফর এক্স ইকুয়াল টু ওয়ান ইউএন প্লাস ওয়ান বাই ইউএন ইকুয়াল টু
3n plus 3 by 3n plus 7 already calculate করা আছে, just x equal to 1 put করে দিয়েছি। তাহলে এবার যদি Rabi's test use করতে যাই তার জন্য, তাহলে limit n tends to infinity n into un by un plus 1 minus 1 equal to limit n tends to infinity, তাহলে যদি calculate করে নিই তাহলে যেটা পাবো আমরা 4n by 3n plus 3। তাহলে এবার limit যদি use করি তাহলে এটা লিমিটটা যেটা পেয়ে যাচ্ছি ফাইনালি সেটা হচ্ছে 3 4 বাই 3, এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান 1। তাহলে বাই Rabi's টেস্ট দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে এই দুটো কেসকে যদি একসাথে কম্বাইন করে নিই তাহলে আমরা বলতে পারবো দ্য গিভেন সিরিজ কনভার্জেন্ট হবে ফর 0 লেস দ্যান x লেস ইকুয়াল টু 1, অ্যান্ড ইট ইজ ডাইভার্জেন্ট ফর x গ্রেটার দ্যান 1। নেক্সট টেস্ট Cauchy root test। Let summation un be a series of positive real numbers, তাহলে summation un টা positive real numbers সিরিজ কনসিডার করা হয়েছে। And let limit n tends to infinity un whole to the power 1 by n equal to l, তাহলে এখানে limit un whole to the power 1 by n এই লিমিটটাকে l ধরা হচ্ছে। তাহলে then summation un is convergent if l less than 1, তাহলে ইউ এল যদি লেস দ্যান 1 হয়ে যায় তাহলে সামেশান ইউএনটা কনভার্জেন্ট হবে, অ্যান্ড ডাইভার্জেন্ট ইফ এল গ্রেটার দ্যান 1, তাহলে এল গ্রেটার দ্যান 1 যদি হয়ে যায় তাহলে সামেশান ইউএন সিরিজটা ডাইভার্জেন্ট হবে। নেক্সট একটা প্রবলেম ডিসকাস করবো আমরা, টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ মাইনাস 3/2 হোল টু দি বার মাইনাস 2 প্লাস 4^4 / 3^4 মাইনাস 4/3 হোল টু দি বার মাইনাস 3 প্লাস ডট ডট ডট। তাহলে এই সিরিজটা যেটা দেওয়া আছে এটার কনভার্জেন্স টেস্ট করতে বলেছে। তাহলে সলিউশন, তাহলে গিভেন সিরিজটাকে আমরা সামেশান ইউএন ধরে নিচ্ছি। তাহলে এবার যদি আমরা দেখি ইউএন ইকুয়াল টু এন প্লাস 1 হোল টু দি বার এন প্লাস 1 বাই এন টু দি বার এন প্লাস 1 মাইনাস ওই টার্মটাই দেওয়া আছে মানে এন প্লাস 1 বাই এন পুরোটা হোল টু দি বার মাইনাস এন। Cauchy root টেস্ট আমরা তখনই ইউজ করতে পারবো যখন পুরোটা হোল টু দি বার এন বা মাইনাস এন কিছু এরকম হোল টু দি বার ফর্মে দেওয়া থাকবে। তাহলে বেসিক্যালি ওই পুরোটা হোল টু দিবার তাহলে মাইনাস 1 হয়ে যাচ্ছে, আর কোনোটা কিছু হোল টু দিবার মাইনাস 1 মানে 1 বাই সেই টার্ম, তাহলে 1 বাই এন প্লাস 1 বাই এন হোল টু দিবার এন প্লাস 1 মাইনাস এন প্লাস 1 বাই এন। তাহলে এই দুটো টার্ম থেকে আমরা এন প্লাস 1 বাই এন ডিনোমিনেটার থেকে কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে যেটা 1 বাই এন ইন্টু এন প্লাস 1 বাই এন ইন্টু এন প্লাস 1 বাই এন হোল টু দিবার এন মাইনাস 1, বোথ টার্মে এন দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে 1 বাই 1 প্লাস 1 বাই এন ইন্টু 1 প্লাস 1 বাই এন হোল টু দি বার এন মাইনাস 1। তো এবার লিমিট চেঞ্জ নিয়ে নিচ্ছে এখান থেকে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন হোল টু দি বার 1 বাই এন ইকুয়াল টু, সেবার যদি এখান থেকে লিমিট নিয়ে নিই ফার্স্ট চলে আসছে 1 বাই 1 ফার্স্ট লিমিটটা 1 ইন্টু ই মাইনাস 1, কারণ আমরা জানি যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এন হোল টু দি বার এন ইকুয়াল টু ই। তাহলে বোঝা যাচ্ছে আলটিমেট যেটা লিমিট চলে আসছে সেটা হচ্ছে 1 বাই ই মাইনাস 1, সেটা অবভিয়াসলি লেস দ্যান 1। তাহলে Cauchy root টেস্ট বলছে যদি লিমিটটা লেস দ্যান 1 হয়ে যায় তাহলে সিরিজটা কনভার্জেন্ট হয়। তাহলে বাই Cauchy root টেস্ট দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। আজকে আমরা একটা টেস্ট পড়ব সিরিজের, সেটা হলো গস টেস্ট। তাহলে গস টেস্টের স্টেটমেন্ট কী বলছে, লেট ইউএন বি এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস অ্যান্ড ইউএন বাই ইউএন প্লাস 1 ইকুয়াল টু 1 প্লাস এ বাই এন প্লাস বি এন বাই এন টু দি বার পি। তাহলে ইউএন বাই ইউএন প্লাস 1টাকে 1 প্লাস এ বাই এন প্লাস বি এন বাই এন টু দি বার পি ফর্মে লেখা যাচ্ছে, যেখানে পিটা হচ্ছে গ্রেটার দ্যান 1 যে কোনো রিয়েল নাম্বার, অ্যান্ড সিকোয়েন্স বি এন একটা বাউন্ডেড সিকোয়েন্স। আচ্ছা, অল্টারনেটিভলি আমরা এরকমভাবেও লিখতে পারি ইউএন বাই ইউএন প্লাস 1টাকে 1 প্লাস এ বাই এন প্লাস অর্ডার অফ 1 বাই এন টু দি বার পি, যেখানে পিটা গ্রেটার দ্যান 1। অর্ডার অফ 1 বাই এন টু দি বার পি মানে 1 বাই এন টু দি বার পি বা তার থেকে আরও হায়ার টার্মগুলো, তার মানে 1 বাই এন স্কোয়ার 1 বাই এন কিউব 1 বাই এন টু দি বার 4 এই টাইপের টার্মগুলো কন্টেন করছে। তাহলে এখান থেকে কনক্লুশন বলছে যে সামেশান ইউএনটা কনভার্জেন্ট হবে যদি এ গ্রেটার দ্যান 1 হয়, আর সামেশান ইউএনটা ডাইভার্জেন্ট হবে যদি এ লেস ইকুয়াল টু 1 হয়। নেক্সট একটা প্রবলেম ডিসকাস করব, টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ 1^2 + 1^2 / 2^3 / 4^2 +
1 square by 2 square into 3 square by 4 square into 5 square by 6 square plus dot dot dot. Solution. তাহলে আমরা সিরিজটাকে ধরে নিচ্ছি সামেশন ইউএন, যেখানে ইউএন টার্ম যেটা সেটা আচ্ছা উপরের টার্মগুলো যদি দেখি 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার করতে করতে 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার, নিচের টার্মগুলো 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার করতে করতে 2n তার হোল স্কোয়ার। তাহলে একইভাবে ইউএন প্লাস 1 যদি তৈরি করে নিই, উপরের টার্মগুলো যেগুলো ছিল সেগুলো সেম থাকছে, শুধু এক্সট্রা 2n প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। একইভাবে নিচের টার্মগুলো যেগুলো ছিল সেগুলো সেম থাকছে, শুধু একটা 2n প্লাস 2 তার হোল স্কোয়ার চলে আসছে। তাহলে নাও ইউএন বাই ইউএন প্লাস 1 যদি তৈরি করি, তাহলে ইউএন এর সাথে সব টার্মগুলো ইউএন প্লাস 1 এর কেটে যাচ্ছে, শুধুমাত্র দুটো টার্ম পড়ে থাকছে, সেটা হচ্ছে একটা উপরে 2n প্লাস 2 তার হোল স্কোয়ার, নিচে 2n প্লাস 1 তার হোল স্কোয়ার। এখন বোধ উপরে আর নিচে n স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে 2 বাই n প্লাস 2 তার হোল স্কোয়ার, নিচে 2 প্লাস 1 বাই n তার হোল স্কোয়ার। উপর আর নিচ থেকে যদি 2 স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে উপরে 2 স্কোয়ার কমন আসছে, নিচেও 2 স্কোয়ার কমন আসছে, বোধ কেটে যাচ্ছে, উপরে চলে আসছে, তাহলে 1 প্লাস 1 বাই n তার হোল স্কোয়ার, নিচে চলে আসছে 1 প্লাস 1 বাই 2 n তার হোল স্কোয়ার। আচ্ছা নিচ টার্মটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি হোল টু দি পাওয়ার মাইনাস 2 করে। আচ্ছা নেক্সট লাইনে 1 প্লাস 1 বাই n এর হোল স্কোয়ারটা ভেঙে দিয়েছি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে, 1 প্লাস 2 বাই n প্লাস 1 বাই n স্কোয়ার। আর উপরের যে আরেকটা টার্ম ছিল হোল টু দি পাওয়ার মাইনাস 2, সেই টার্মটাকে ব্রেক করে দিচ্ছি, তাহলে 1 মাইনাস 2 বাই 2 n, তাহলে 2 2 কেটে গিয়ে মাইনাস 1 বাই n প্লাস 1 বাই n স্কোয়ার, মানে 1 বাই n স্কোয়ার আর আর হায়ার পাওয়ার। তাহলে এইগুলোকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি 1 প্লাস 1 বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কোয়ার। তাহলে এবার গিভেন যে সিরিজটা বলা ছিল সেইভাবে আমরা যদি কম্পেয়ার করে নিই তাহলে দেখতে পাচ্ছি 1 প্লাস a বাই n প্লাস 1 অর্ডার অফ 1 বাই n স্কোয়ার, তাহলে a ইকুয়াল টু এখানে 1। তাহলে থিওরেম বলছে, মানে গস টেস্ট বলছে, যদি a এর ভ্যালু 1 হয় তাহলে সিরিজটা ডাইভার্জেন্ট হবে, তাহলে গিভেন সিরিজটা ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে বাই গস টেস্ট। থ্যাংক ইউ।